সালাম, আসসালামু আলাইকুম। আমরা কি সবাই ভালো আছি? কাঁটা হেরি খান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? পৃথিবীর এমন কোন সুখ আছে যেটা দুঃখ ছাড়া আসে? কেউ বলতে পারবে যে ভাই আমি জীবনে এই সুখটা পেয়েছি, অনেক বড় একটা সুখ, কিন্তু এর জন্য কোনো কষ্ট আমাকে করতে হয়নি? একজন মানুষও কি বলতে পারবে এরকম কোন সুখ আছে কষ্ট ছাড়া? তাহলে আপনি এখানে আসছেন কষ্ট করার জন্য, পরবর্তীতে সুখ নেবেন। তো এখনই যদি সুখ নেন, পরে আর তো সুখ পাবেন না, কষ্টই পাবেন, স্বাভাবিক। এখানে এসে যদি আমি কারোর সাথে প্রেম করি, এখানে এসে যদি আমি কারোর সাথে বন্ধুত্ব করি, এখানে আমি এসে কারোর সাথে যদি বিয়ান বিয়ায়ের আলোচনা করি, তাহলে কি আমার বিজনেসটা শিখা হবে? তাহলে বিজনেসের যে সুখ সেটা কি আমি পাবো? এটা আমি ওই প্রেমের সুখ পাবো, আমি ওই বিয়ানের সাথে গল্প করলাম সেই সুখ পাবো। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? এখানে আসছি কিছু শিখতে, এবং সেই শিক্ষাটা নিয়ে আমরা মাঠে গিয়ে যেন কাজ করতে পারি, আমরা জীবনে সফল হতে পারি, তাই তো? আমি আজকে গত শুক্রবারে আমি কথা বলেছিলাম প্ল্যান নিয়ে, আজকে আমি যারা ডিস্ট্রিবিউটর তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটু কথা বলবো। স্কিল ডেভেলপমেন্ট তাহলে কি জিনিস? দক্ষতা, দক্ষতা, দক্ষতা জিনিসটা কি একটু বুঝতে হবে। আমরা কি সবাই বুঝি দক্ষতা কি? বুঝি না, অনেকেই বুঝি, অনেকে বুঝি না। বাংলায় বলি, দক্ষতা হচ্ছে ওই জিনিস যেটা আপনি আগে জানতেন না, তারপরে সেই সম্পর্কে অনেক কিছু জানার পরে সেই সম্পর্কে আপনার ভালো মতো ওই কাজটা করার জন্য আপনি তৈরি হয়ে গেছেন, সেটা হচ্ছে দক্ষতা। আমার কথা বুঝতে পেরেছেন? ধরেন এখানে আপনি কোনোদিন কক্সবাজার যান নাই, এখন আপনার পাশে গিয়ে আপনার বন্ধু যদি বলে, বন্ধু আমি তো কক্সবাজার যাবো, কক্সবাজার সমুদ্র সৈকত কি উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম বলতো, আপনি কি বলতে পারবেন? আপনার কি সেই দক্ষতা আছে? পারবেন? আপনাকে প্রেসার মাপার মেশিন দিয়ে বিপি মেশিন দিয়ে যদি বলা হয়, বন্ধু আমার প্রেসার উঠছে মনে, ঘাড় ব্যথা করতেছে, একটু মাপে দাও তো, আপনি যদি কখনো এর আগে না মাপেন তাহলে কি মাপতে পারবেন? পারবেন? আপনাকে 1 কোটি টাকা দামের একটা গাড়ি দেওয়া হলো, পাজারো গাড়ি, যেটাতে এমপি মন্ত্রীরা চড়ে, মনে করেন গাড়ির ভিতরে এসি আছে, গাড়ির চাকা এরকম মোটা মোটা, ভালো ইঞ্জিন, মানে 2500-2800 সিসি, মানে 2800 সিসি মানে কি? মোটর সাইকেল 100 সিসি না, 150 সিসি না, তাহলে 2800 সিসি মানে কি বলেন তো? আপনি বিদ্যুতের মতো যাবে, এত জোরে যাবে, কিন্তু আমাদের বাংলাদেশে অত জোরে যায় না। যাই হোক, 2800 সিসি একটা গাড়ি দেওয়া হলো আপনাকে, কিন্তু আপনি ড্রাইভিং জানেন না, আপনাকে সেই গাড়ি দেওয়ার কোনো অর্থ থাকবে? কোন লাভ হবে? এই জন্য আপনাকে আগে জানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, নিজেকে তৈরি করতে হবে, সেটাই হচ্ছে দক্ষতা। সেটা কি? দক্ষতা। আপনার যখন কোনো দক্ষতা হয়ে যাবে কোনো বিষয়ে, তখন আপনি সেই কাজটা যত সহজভাবে করতে পারবেন, অদক্ষ থাকা অবস্থায় সেই কাজটা তত সহজভাবে করতে পারবেন না, আপনি পারবেনই না। ওই যে ড্রাইভিং না শিখলে আপনি যদি গাড়ি চালান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করে বসবেন, অ্যাক্সিডেন্ট হবে না? আর যদি আপনি ড্রাইভিং পারেন তাহলে সমস্যা আছে? ধরেন আপনার বন্ধুর মোটর সাইকেল আপনি চালাবেন, আপনার বন্ধু বলতেছেন, বন্ধু গাড়িটা একটু দাও, বন্ধু তো গাড়ি দিবেই, কিন্তু আপনি এর আগে কোনো দিন চালাননি, তাহলে কি সেই গাড়ি নিয়ে আপনি 50 কিলো দূরে যেতে পারবেন? তাহলে কি করতে হবে? আগে আপনাকে শিখতে হবে, আর শেখার পরে আপনাকে কাজটা করতে হবে, এটাই হচ্ছে দক্ষতা। আমি কি বুঝাইতে পেরেছি? দক্ষতা কি আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, দক্ষ হব কিভাবে এবং কেন হব? আমি দক্ষ হয়ে কি করব? প্রশ্ন, কেন হব? দক্ষ হওয়ার পরের কাজ কি আমার? পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে, যত ধনী মানুষ আছে, যত এস্টাবলিশড সফল ব্যক্তি আছে, সেই সব ব্যক্তিদের জীবন কাহিনী পড়লে দেখা যায় তারা একদম রোড লেভেল থেকে আসে। কোথা থেকে আসে? রোড লেভেল থেকে। রোড লেভেল মানে একদম সে হয় গরিব ছিল, না হয় তার বাবা মা একদম মানে খুব মূর্খ ছিল, পড়াশোনা করতে পারেনি, না হলে তার বাবা মা খুব কষ্ট করে দিন পাড়ি দিছে, টাকার অভাবে খাইতে পারেনি, এক বেলা খাইছে তো আরেক বেলা পায়নি, টাকার অভাবে পড়াশোনা হয়নি, আত্মীয় স্বজন তাকে বাসা থেকে বের করে দিছে, এরকম আপনারা যে বড় বড় ব্যক্তিদের জীবন কাহিনী পড়ে দেখবেন। আমি যদি একজন ব্যক্তির কথা বলি, আইনস্টাইন, পৃথিবীর 10টা বড় বিজ্ঞানীর মধ্যে একটা, আমরা কি নাম শুনেছি আইনস্টাইনের? আইনস্টাইন পৃথিবীর বড় 5 জন বিজ্ঞানীর মধ্যে একটা, বর্তমানে আধুনিক বিজ্ঞান জগতের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয় আইনস্টাইনকে। আইনস্টাইন যখন স্কুলে পড়াশোনা করতো তখন খুব হাবা গোবা ছিল, মানে কিছু ছাত্র থাকে না, ডান বললে বামে যায়, বাম বললে ডানে যায়, কিছুই বোঝে না,
আছে না এরকম কিছু মানুষ? এরকম আইনস্টাইন যখন হাবাগোবা সিদ্ধি লোক, এক স্কুলের হেডমাস্টার তাকে স্কুল থেকে বের করে দেয়, আর এক স্কুলে তার মা নিয়ে গিয়ে ভর্তি করে, সেই স্কুলের হেডমাস্টার তাকে নিয়ে বের করে দেয়, আর এক স্কুলে ভর্তি করে, মানে কোন স্কুলের মাস্টার তাকে আর পড়াইতে পারে না, মানে এতটাই সে হাবাগোবা বাচ্চা। তারপরে আইনস্টাইন বাড়িতে ছিল, সেদিন বাড়িতে একটা চিঠি আসলো আইনস্টাইনের হাতে, ওই চিঠিটা তার মায়ের নামে, তার মাকে গিয়ে দিয়ে বলছে মা এই চিঠিটা আসছে। তার মা চিঠি খুলে দেখে চিঠিটা তার স্কুলের প্রধান শিক্ষক লিখেছে। চিঠিটা এরকম ছিল যে আপনার সন্তান এতটাই গর্ধব যে, হেডমাস্টার চিঠিতে লিখেছে আইনস্টাইনের মায়ের কাছে, আপনার সন্তান এতটাই গর্ধব যে আমার স্কুলের কোনো শিক্ষক নাই তাকে পড়ানোর মতো, তাকে পড়াতে আমরা পারবো না, আমরা সেলেন্ডার, আপনার সন্তানকে আপনি কি করবেন আপনার ব্যাপার, আপনার সন্তানকে আমরা আর রাখতে পারছি না, ওকে আমরা পড়াইতে পারছি না, এতটাই গর্ধব। তখন আইনস্টাইন তার মাকে জিজ্ঞেস করছিল, মা চিঠিতে কি লিখেছে স্যার? তখন তার মা একটা মিথ্যা কথা বলেছিল, বলেছিল বাবা তোমার স্যার তোমার চিঠিতে লিখেছে যে আপনার সন্তান এতটাই বেশি ইন্টেলিজেন্ট, এতটাই বেশি বুদ্ধিমান যে তাকে পড়ানোর মতো কোনো শিক্ষক, ভালো শিক্ষক আমার স্কুলে নাই। কথাটা কি আমার বুঝতে পেরেছেন? মানে হেডমাস্টার লিখেছে গর্ধব, কিন্তু তার মা মিথ্যা বলল সন্তানের কাছে, বলল যে এতটাই বুদ্ধিমান তুমি যে তোমাকে পড়ানোর মতো শিক্ষক ওই স্কুলে নাই, এই জন্য আমি নিয়ত করেছি আজকের পরে থেকে তোমাকে ওই স্কুলে পাঠাবো না, কোনো স্কুলে তোমাকে দিব না, তোমাকে আমি বাড়িতে নিজে পড়াবো। এরপর থেকে আইনস্টাইনের মা তাকে শিক্ষা দেওয়া শুরু করলো। একটা সময় গিয়ে তারপরে আইনস্টাইনের যখন বুদ্ধি খুলে গেল, স্কুল কলেজ ভার্সিটি পাশ করার পরে সে বিজ্ঞানী হলো এবং আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় আইনস্টাইনকে। চিন্তা করেন, একজন ছেলে যাকে স্কুলের হেডমাস্টার গর্দব সারা ডাকেন স্কুল থেকে বের করে দিয়েছে, সেই ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। কেন হতে পেরেছে জানেন? ওই স্কুল থেকে বের করে দেওয়ার জন্য তার মা শপথ নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল, আমার ছেলেকে স্কুল থেকে বের করে দিয়েছে, আমি আজ সিদ্ধান্ত নিলাম আমার ছেলেকে আমি ভালো কিছু তৈরি করে দেখাবো। যদি তার ছেলেকে স্কুল থেকে বের করে না দিত, ওই পিছনের বেঞ্চের 10-12 জন থাকে তাদের মধ্যে একজন হয়ে যেত, আইনস্টাইন কিন্তু হতো না। তাহলে এই গল্পের সারমর্ম কি, মোরাল অফ দ্য স্টোরি কি হলো? যে আপনি যদি ভালো কিছু করতে চান আগে খারাপ হইতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? ভালো কিছু পেতে গেলে খারাপ হতে হবে। আপনি যদি এখন থেকে 10 বছর পর মাসে 1 লক্ষ টাকা সংসারে খরচ করতে চান, অনেক বড় লোক ধনী ব্যক্তিরা করে আমরা দেখি, দুপুরে লাঞ্চ যদি কোনো ধনী ব্যক্তির বাসায় কখনো করতে যাওয়া হয় দেখা যায় তাদের লাঞ্চ আইটেম দেখলে, দুপুরে খাবারের আইটেম দেখলে আমাদের 1 মাসের বাজার খরচ হয়ে যাবে, ঠিক আছে না? অনেক ধনী কোনো ব্যক্তির বাসায় হঠাৎ করে আপনি গিয়েছেন, কোনো ভাগ্য যদি এরকম মিলে আপনার, তাহলে দেখবেন দুপুরে, আজকে দুপুরে আমার সাথে খেয়ে যাও, তার বাসায় গিয়েছেন ডাইনিং টেবিলে বসেন, তার খাবারে যে আইটেম, যে পরিবেশনা, যত খাবার, যে বাজার, ওইটা দেখে মনে হয় যে আগামী মানে আমার তো 1 মাসের খরচ এখানে আছে। তার মানে কি, আমাদের বাজার খরচ যদি মাসে হয় 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা, ওই ব্যক্তির বাজার খরচ মাসে 2 লক্ষ টাকা। আমি কি ঠিক বলেছি? তাহলে আপনি যদি আগামীতে মাসে 1 লক্ষ টাকা বাজার খরচ করতে চান সংসারের জন্য, তাহলে আজকে আপনাকে না খেয়ে থাকতে হবে এক বেলা। আমার কথা বুঝতে পেরেছেন? আগামীতে আপনি যদি ভালো ইনকাম করতে চান, তাহলে এখন আপনাকে ফ্যানের বাতাস না থাকলেও গরমের মধ্যে আপনাকে কাজটা শিখতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত শিখবেন ততক্ষণ ভালো কিছু করতে পারবেন না। এর জন্য আগে কি করতে হবে? নিজেকে শিখতে হবে। আচ্ছা, এই শিখার পরে কি করতে হবে? আপনি কাজটা শিখলেন, শিখার পরে কি করতে হবে? নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। ব্র্যান্ড মানে কি আমরা কি বুঝি? ব্র্যান্ড বলতে বাংলায় এভাবে বলা যায়, এমন কোন একটা জিনিস যেটাকে সবাই চিনে, অ্যাজ লাইক বাটা। বলুন তো এমন কোন মানুষ আছে যে বাটার নাম শুনেনি? বাটা জুতা, এমন কোন মানুষ আছে? কিনতে পারুক না পারুক, দাম বেশি এটাও জানে, কিন্তু জানে যে বাটা নামে একটা জুতা আছে সেটার দাম বেশি, জানি না আমরা। একটা রিক্সা লাগানো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, ভাই আপনার বাটা থেকে জুতা কিনছেন? কই না ভাই কিনিনি। কিন্তু আপনি কি জানেন বাটা নামে? হ্যাঁ হ্যাঁ ভাই জানি, বাটা নামে একটা জুতা আছে, ওই জুতাটার দাম অনেক বেশি কিন্তু অনেক টিকে সুন্দর, বড় লোকেরা পরে, ভাই বলবে না বাটা। আবার এরকম যদি মনে করেন, এরকম ব্র্যান্ড কি, ব্র্যান্ড দুই রকমের হয়, একটা হচ্ছে কোম্পানিগত ব্র্যান্ড হয় আর একটা হচ্ছে পার্সোনাল ব্যক্তিগত ব্র্যান্ড হওয়া যায়। ব্যক্তিগত ব্র্যান্ডটা কি? সাকিবুল হাসান, আমরা কি জানেন নাম শুনেছে? ক্রিকেট খেলে সাকিবুল হাসান। আচ্ছা আপনারা নাম শুনবেন, নায়ক মান্না, নাম শুনেছেন কখনো? নায়ক মান্নার সিনেমা দেখেছেন? ব্র্যান্ড।
মানে সে একাই ব্র্যান্ড, তার নাম বাংলাদেশের যেখানেই বলেন সেখানে চিনবে। এতটুকু বাচ্চা থেকে শুরু করে 80 বছর 70 বছর বয়স্ক মানুষ পর্যন্ত আপনি যদি বলেন আপনি কি মান্নার নাম শুনেছেন, বলবে হ্যাঁ শুনেছি, তার দুই একটা ছবিও দেখেছি, বলবে না। আর এখন আধুনিক যুগ ক্রিকেট খেলায় যদি আপনি যে কোনো ইয়াং ছেলেকে বলেন যে আপনি কি সাকিবুল হাসানের নাম শুনেছেন, বলবে হ্যাঁ অবশ্যই, বাংলাদেশের নাম্বার ওয়ান, পৃথিবীর নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিবুল হাসান। এটা হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। আর কোম্পানির ব্র্যান্ড কি, এই যে বললাম বাটা, এটা হচ্ছে কোম্পানির ব্র্যান্ড। এখন বিষয় হচ্ছে আপনি তাহলে কিসের ব্র্যান্ড হবেন, প্রশ্ন না, আমি তাহলে কিসের ব্র্যান্ড? আপনি কি করছেন এখানে? আপনি এখানে বিজনেস করতে এসেছেন। বিজনেস পৃথিবীতে দুই প্রকার, এর আগেও আমি বলেছি, ট্রেডিশনাল বিজনেস, এমএলএম বিজনেস। আপনি কি বিজনেস করছেন? এমএলএম বিজনেস। এমএলএমটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং। এটা বুঝতে যদি কষ্ট হয় সহজ ভাষায় বুঝবেন, নেটওয়ার্কিং। কি এটা? নেটওয়ার্কিং। পৃথিবীর সব থেকে দামি বিজনেস হচ্ছে নেটওয়ার্কিং, এটা কি আপনারা জানেন? সারা পৃথিবীর উন্নত যত দেশের নাম আপনি, আমি যদি বলি 5টা উন্নত দেশের নাম বলেন, আপনি কার নাম বলবেন? প্রথমেই বলবেন আমেরিকা, বলবেন না, তারপরে বলবেন সুইডেন, বলবেন না, তারপরে বলবেন সুইজারল্যান্ড, বলবেন না, তারপরে বলবেন দক্ষিণ কোরিয়া, বলবেন না। এই সব দেশের সব থেকে বড় বিজনেস হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, এই নেটওয়ার্ক বিজনেস। আমরা করিমদ্দিন সলিমদ্দিন আমরা বুঝি না, তাই এটা নিয়ে টিটকারি মারি, ও রে ও যে যাচ্ছে, কি কয় কি কয়, ডান হাত করা লাগবে, বাম হাত করা লাগবে, টিম করা লাগবে, বলে না এরকম টিটকারি করে না। আমাদের পৃথিবীতে প্রত্যেকটা বড় কাজের পিছনে টিম থাকতে হবে, একা একা কোনো কাজ বড় ভাবে করা যায় না। একা ব্র্যান্ড হয়ে যায় সাকিবুল হাসান, এটা লাখে একজন হবে, কোটিতে একজন হবে, যদি আপনি সেটা হতে পারেন ইটস ওকে, হন, আপনি নায়ক মান্না হন, নায়িকা পূর্ণিমা হন, অথবা সাকিবুল হাসান ক্রিকেটার হন, অথবা ফুটবলের মেসি হন, তাহলে সারা পৃথিবী আপনাকে চিনবে, আপনার ইনকাম হবে। আর সেটা যদি না হন, তাহলে আপনাকে একটা টিম তৈরি করতে হবে। আপনি যে কাজই করেন আপনাকে একটা টিম তৈরি করতে হবে। আপনার যদি একটা টিম থাকে তাহলে আপনি সেখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন। একা একা আর্ন করে, একা একা ইনকাম করে ভালো কিছু করতে পারবেন না। আপনি একা ইনকাম করে কয়টাকে ইনকাম করবেন? সারা দিন যদি আপনি রিক্সা চালান আপনার কত টাকা ইনকাম হবে? 500, 700, 1000। আর যদি আপনার 50টা রিক্সা থাকে তাহলে কত টাকা ইনকাম হবে? 50,000। সহজ হিসাব, তাহলে টিম ভিত্তিক কাজ, টিম ভিত্তিক কাজ আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দিবে। আমরা যেটা করছি এই নেটওয়ার্কিংটা হচ্ছে টিম ভিত্তিক কাজ, আমরা যেটা করছি এই নেটওয়ার্কিংটা হচ্ছে টিম ভিত্তিক কাজ। আমরা কি করছি এখানে, এই যে আমাদের জরুরি স্যার সুন্দর করে দেখে দিলেন কি করছি আমরা, আমি নিজে 500 পয়েন্টের প্রোডাক্ট কোম্পানি থেকে কিনছি, এই কোম্পানি থেকে 500 পয়েন্টের প্রোডাক্ট কিনছি, তারপরে কি করছি প্রোডাক্ট গুলো নিজে ব্যবহার করছি, তারপরে কোনো প্রোডাক্ট যদি আমার ভালো লাগে তাহলে বলছি যে আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে বলছি যে আমি এমন একটা পেস্ট এই মাসে কিনেছি যে মাসের পেস্ট ব্যবহার করে আমার দাঁতের রক্ত পড়া বন্ধ হয়েছে। এটা কি বলা অনেক খারাপ? আপনি কি বলেন না? আমি একটা কথা বলি, দেখেন মনে করেন তো আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে যখন বলে যে আপনার কাছে এসে বলে যে ইয়ে আমার টিভি তো বাড়ি নষ্ট হয়ে গেছে, একটা টিভি কেনা, একটা টিভি কিনতে হবে, কি টিভি কিনি বলো তো, আপনি কি বলেন? এই যে স্যামসাং, কি সুন্দর টিভি আমার বাসায় আছে, কি সুন্দর ছবি, কি কালার, কোনো নষ্ট হয় না, চার পাঁচ ধরে একই ভাবে চলতেছে। যদি কেউ কোনো ভাবি এসে বলে ভাবি আমার বাসায় তো ফ্রিজ নাই, একটা ফ্রিজ কিনতে হবে, আরে কোন দামের মধ্যে সব থেকে ভালো ফ্রিজ ওয়ালটন ভাবি, এই তো দেখেন 20 বছর হলে চলছে, একটা মেকার এখনো দেখানো লাগে না, বলেন না এরকম, বলেন না, বলেন না। কেউ যদি বলে আমার মাথা খুব ব্যথা করছে ভাবি, আরে আপনার বাসায় কি নবরত্ন তেল নাই, নবরত্ন তেল দেন তাহলে মাথা ব্যথা ভালো হবে, বলেন না আপনি? আচ্ছা, এই যে মার্কেটিং আপনারা করেন ওই নবরত্ন তেলের, ওই স্যামসাং এর, ওই ওয়ালটনের, এই মার্কেটিং করার কারণে কোনো বেনিফিট বা কোনো লাভ আপনাদের মধ্যে আসে? কেউ দেয় আপনাদের কোনো লাভ? এই নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে আপনি মার্কেটিং করবেন সাথে লাভ পাবেন, সহজ হিসাব। যেটা আমরা করি জন্ম থেকেই কিন্তু করি, ছোটবেলায় কি করি, বন্ধু আমার একটা কলম কিনা লাগবে, এ ম্যাটাডোর কলম ভালো, ওই কলম নিয়ে আই, ছোট বাচ্চারা বলে না এটা, আমরা ছোটবেলায় বলে দিই ম্যাটাডোর কলমের লেখা সুন্দর। আমরা মার্কেটিং কিন্তু জন্মের পর থেকেই করি, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত করি। বয়স হলে কি করি, বয়স যখন বুড়া হয়ে গেছে কোন বন্ধু যদি এসে বলে বন্ধু আমার একটা আতর কিনে লাগবে, এই আমি এই আতর ব্যবহার করি বাজার থেকে, এই আতর নেই খুব সুন্দর, বলি না আমরা অমুক দোকানের সিট কাপড় থেকে ফতুয়া বানাইছি, কি সুন্দর আরাম, অমুক দোকান থেকেই বানাও, বলি না আমরা? তাহলে কি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মার্কেটিং করি, কিন্তু কোনো বেনিফিট পাই না, কোনো লাভ পাই না। আর নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যেখানে আপনি শুরু করবেন, মার্কেটিং করবেন, আপনি এখান থেকে বেনিফিট পাবেন, আর কিচ্ছু না। এটাকে অনেক কঠিন ভাবে নেওয়া হবে না,
কি করব এখানে, আমি মানুষ কই পাবো, মানুষ বলে লাগবে ওই যে দেখালো স্যার 12 জন লাগবে, 16 জন লাগবে, কে 16 জন আমার কথা শুনবে? আপনি জন্মের পর থেকে এখন পর্যন্ত 16,000 মানুষকে এরকম কিছু না কিছু কিনে দিয়েছেন। আপনি প্রতি বছর লিখে লিখে রাখেন কাকে কি কিনে দিলেন, আপনি লিখে রাখবেন দেখবেন 16,000 পার হয়ে গেছে। সব কিনে দেন আপনি, কিছু না কিছু পরামর্শ দেন আপনি, তাহলে ওই মার্কেটিংটা যদি আপনি নেটওয়ার্ক সিস্টেমে করেন তাহলে এখান থেকে আপনি বেনিফিট পাবেন।